যদি আমার রেকমেন্ডেশনে গিয়েই অবস্থা পাবলিকের কি হবে এইটা আমাদের উত্তর চাই। অখিল গিরি মদন মিত্রের পর এবার শতাব্দী রায়, এবার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ। শুক্রবার মাঝরাতে দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেমে ভর্তি করানি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বেনজির সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমরা আসার পর যদি এই অবস্থা হয় এই গরিব মানুষগুলোর কি অবস্থা? এটা তো ভিখিরির মতো পড়ে রয়েছে, বাইরে থেকে এসে এখানে দালাল ঘুরছে, জ্যাক লাগাচ্ছে, সময় ভর্তি করতে হবে কত, 10,000, 20,000, 50,000। আমি মদন মিত্র বলছি, সে নো টু পিজি। মদন মিত্রের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সরকলের মধ্যেই এবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি নলহাটি থানার পাখা গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের চিকিৎসা নিয়ে রামপুরহাট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল সাংসদ। তার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার যথাযথ চিকিৎসা হয়নি, উল্টে ওই রোগীকে নার্সিং হোমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ওরা বলেছে যে এটা হবে না, নার্সিং হোমে যান, এটা কেন 24 ঘন্টা পরে কেন, সেই উত্তরটা চাই। এবং আমি বারবার ফোন করার পরেও তারা কোনো রেসপন্স করেনি। এবং যা যা ইম্প্রুভমেন্ট, যা যা কমপ্লেন হসপিটাল সম্পর্কে আছে সেটা আমরা ডিসকাশন করেছি এবং তাতে আমরা প্রতি 2 মাস পরে রিভিউ মিটিং করব। রবিবার বৈঠকে বসে হাসপাতালের পরিচালন সমিতি, সেখানে বিষয়টি নিয়ে সরব হন শতাব্দী রায়। পেশেন্ট পানি বাবা আমাকে ফোন করছিল, আমি আবার ফোন করেছি, তখনও বলা হয়েছে জানাচ্ছি, 25 মিনিট পর আবার আমার অফিস থেকে ফোন গেছে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের অভিযোগ তুলেছেন খোদ হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রকে ভাঙতে হবে এবং দালাল চক্রটাকে এর উৎসটা বার করতে হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক তৃণমূল সাংসদ বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। জেলার হাসপাতালে হোক, রাজ্যের হোক, ব্লকের হোক, সমস্ত জায়গায় হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র তৃণমূলের এক শ্রেণীর কর্মীদের করে কমে খাওয়ার ব্যবস্থা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলা হসপিটালে এই অব্যবস্থা চলছে, দালালি চলছে, টাকা নিয়ে ভর্তি চলছে, রোগী কল্যাণ সমিতির নামে সমান্তরালভাবে বাইরে থেকে হসপিটালকে পরিচালনা করা হচ্ছে। রেফার করা ছাড়া কলকাতায় আর চিকিৎসকদের অন্য কোনো কাজ নেই। সম্প্রতি কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরি। হেলথ ডিপার্টমেন্টের একটা দামি ওষুধ আমি নিজে দাঁড়িয়ে দেখলাম, রাত 12টার সময় একটা রোগী ভর্তি করতে গেছে, আমি নিজে গেছি, একটা দামি ওষুধ আছে হাসপাতালে, রোগীর লোককে না দিয়ে বলেছে বাজার থেকে কিনে আন। সরকারি হাসপাতালগুলো তার পরিষেবা এবং প্রতি বছরই এত উন্নত হচ্ছে, ফলে সরকারি হাসপাতালের উপরে চাপটাও বাড়ছে। আমরা প্রতিনিধি, আমাদের কাছে প্রতিদিন আসে অনুরোধ ভর্তি করার জন্য, এটাও যেমন সত্য, আমরা যতটা পারি চেষ্টা করি, যদি হয়ে যায় অ্যাডমিশন খুব ভালো, একটা পেশেন্ট উপকৃত হন, নাহলে অন্যান্য হাসপাতালগুলোতে সে চেষ্টা করা হয়। সব মিলিয়ে অস্বস্তিতে খোদ সরকারি, ভাস্কর মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।